সীতাকুণ্ডে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে গিয়ে ট্রাকের ধাক্কায় বারোয়ালিয়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর নিহত হয়েছেন। নিহতের নাম মাহবুবুর রহমান। রবিবার ভোর 6:30টার সময় উপজেলার বাঁশবাড়িয়াস্থ ইউনিটেক্সের সামনে মহাসড়কে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় নোমান নামে এক কনস্টেবল আহত হয়। নিহত এসআই মাহবুব কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিয়া গ্রামের মৃত তফাজ্জল রহমানের পুত্র। জানা যায়, এসআই মাহবুব দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের সামনে দাঁড়ানো অবস্থায় অপর আরেকটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে নিহত এসআই মাহবুবুর রহমানের প্রথম দফা জানাজা বারাওলিয়া হাইওয়ে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এডিশনাল এসপি মোল্লা মোহাম্মদ শাহীন, সহকারী পুলিশ সুপার সম্পারানী সাহা, বারাওলিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলমগীর, ফজরহাট পুলিশ পাড়ের ইনচার্জ শফিকুল ইসলাম, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি কুমিল্লাতে পাঠিয়ে দেওয়া হয়। টেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।